বদরে পাখ পাখালে গাইছে কি তা জানো, আল্লাহ নামের তসবিহ জপে তোমরা কি তা মানো, জানতে যদি চাও গো তুমি শুধাও ককিলটাকে, কুহু কুহু নয় রে সে তো আল্লাহ নাম ডাকে। একটা ইমাম নিয়োগ করার জন্য তার বাড়িতে ভর্তা আছে কিনা, ইমাম সাহেব সুদ খায় কিনা, দাইন্য করে লাগাইছে কিনা, এত বাসেন ইমাম সাহেব কি রিলিফ দেবে? ইমাম সাহেবের হাতে টাকা বন্টন হয়? কিন্তু যে চেয়ারম্যান সাহেব যার হাতে লক্ষ লক্ষ টাকা আসে, এমপি সাহেবের কাছে কোটি কোটি টাকা আসে, ভাইয়ের আমার এই টাকাগুলো যার বন্টন করতে হবে, এই লোকটার পরিবার চেক করা লাগে না, এই লোকটার চরিত্র চেক করা লাগে না, অথচ একজন ইমাম সাহেব খালি একটু নামাজ পড়াবে তার জীবনটা নিয়ে যত যাচাই করা হয়, একজন এমপি সাহেবের জীবন নিয়ে অত যাচাই? কিন্তু উচিত ছিল একজন ইমামের চাইতে একজন এমপি সাহেবের জীবনটাকে কোটি কোটি গুণ বেশি যাচাই করা। তার কারণ তো বন্টন করা লাগে, ইনসাফ ঠিক লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সারা আলাকুম মিনাদ্দিন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত রায় দিয়ে দিলাম সমস্ত পয়গম্বরদেরকে, জমিনের মধ্যে আমি আল্লাহর দিন কায়েম করে দিতে হবে। কায়েম মানে মুকিম। আমি আর একটা কথা বলতেছি, সেটা উদাহরণের জন্য বলি। আমি মনে করেন আজকে এখানে ওয়াজ করালাম, রাতের বেলায় থাকলাম, সকালবেলা রোডে বের হয়েছি, একটা বাসের তলে চাপা খাইছি, হাত ভেঙে গেছে, রক্ত বেরে গেছে। এই মুসল্লিদের ভিতর থেকে একজন দেখে বলতেছে, হাই হাই, এই এই হুজুরটা গতকালকে আমাদের ওয়াজ শুনালো। তো কেউ আছে বলবে যে হা রক্ত বেড়ে গেছে রে, আফসোস করবে, কেউ বলবে হাত ভেঙে গেছে, কেউ বলবে কার মায়ের কোল খালি হলো রে, কেউ বা আপনার খামোখায় আফসোস করতেছে, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ভিড় করতেছে, কেউ বা এক গেরো পানি এনে মাথায় দিতেছে, কেউ আবার বলতেছে একটু পানি খাওয়ায় দাও। হায় হায় বন্ধুরে আমার, এটা হলো খেদমত করা, এটা কি আপনারা বলেন? এটা কি খেদমত? আমরা এখন খেদমত করতেছি, ইসলামের খেদমত করতেছি। বক্তা সাহেব ইসলামের খেদমত করে, ইমাম সাহেব ইসলামের খেদমত করি, আমাদের তবলিগ জামাত ইসলামের খেদমত করি, এই দেশে পীর মুরিদ ইসলামের খেদমত করি। রে তবে আমি ছোট্ট মুখে বলে দিয়ে গেলাম, গোটা কোরআন হাদিসের মধ্যে কোথাও যদি কোনো জায়গা যদি একটা জায়গা দেখায় দিতে পারেন ইসলামের খেদমত করার জন্য দুনিয়ার মধ্যে কোনো মানুষ পাঠানো হয় না। এমন সময় একটা কয়েকটা যুবক ছেলে তারা আর কি সমস্ত মানুষ বিলি দিয়ে বলতেছে, এই তোমরা সরো, কি করছো এখানে? কাজে এই দেখ গতকালকে ওয়াজ করছিল সেই হুজুরে যে পড়িয়ে রয়েছে, তোমরা সরে যাও, সরে যাও, সব সরে যাও, সরে যাও বলি। আর কোনে কোনে এই অ্যাম্বুলেন্স, টান দিন অ্যাম্বুলেন্সে উঠালো, নিয়ে গেল যশোর, রাখবে না, ঢাকা যেতে হবে, চল ঢাকা যাব, ঢাকা নিয়ে গেল, বলে এই রুগীকে বাঁচাতে হলে টাকা লাগবে, রক্ত দেওয়া লাগবে। ছেলেরা শুয়ে পড়লো, শুয়ে পড়ার জন্য দেখেন রক্তের গ্রুপের সঙ্গে মেলে কিনা, আমি রক্ত দেবো, একটা কোরআনের মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, হায় হায় হায়, এখন রক্ত লাগলে রক্ত দেব, টাকা লাগলে টাকা দেব, তবু হুজুরকে সুস্থ করা লাগবে। এই হুজুর শুয়ে পড়েছিল, চোখে কোনো পাওয়ার ছিল না, এক মাস হাসপাতালে থাকার পরে হুজুরের চোখের জ্যোতি ফিরে গেল, হুজুরের ভাঙ্গা হাত জোড়া লেগে গেল, হুজুর জমিনে পড়ে গিয়েছিল, এবার উঠিয়ে দাঁড়িয়ে গেল। ও বন্ধু, এই দাঁড়িয়ে যাওয়ার নাম হলো কিয়াম। দাঁড়িয়ে যাওয়ার নাম কি? কিয়াম মানে মুকিম, মুকিম যিনি দাঁড়িয়ে গেল, স্টিল হয়ে দাঁড়িয়ে গেল, এখন সে মুকিম হয়ে গেল, অর্থাৎ সে দাঁড়িয়ে গেল সোয়া ইসলামকে, সোয়া মানুষটাকে যে দাঁড় করে দেয়, এইটার নাম হলো দিন কায়েম। কথা ঠিক কিনা দরকার ভাই? এটার নাম দিন কায়েম। ওই যে যারা মাথায় একজনে ভাঙিয়ে নিয়ে দিছে, রে আরে হুজুর মজি রে খেদমত, এটার নাম কি? কারণ খেদমত করতে বেশি টাকা খরচ লাগে না, খেদমত করতে রক্ত দেওয়া, কিন্তু কাইম করতে রক্ত দেওয়া। আর এই রক্ত
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দেয়নি। আব্দুল্লাহ বিন উবাইর ওয়াজ আপনারা একটু আগে শুনেছেন বন্ধুরে, আব্দুল্লাহ বিন উবাই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ভক্ত ছিল না, নবীজির পিছনেই নামাজ আদায় করত, নবীজির সঙ্গে এক প্লেটে ইফতার করত, একই সঙ্গে ইতিকাফে বসত, হুজুর যেই মেম্বারে বসে বয়ান দিতেন সুজা হুজুরের সামনে কাতারে সেই আব্দুল্লাহ বিন উবাই বসত। আমার নবীর যেমন টুপি ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের তেমনি টুপি ছিল, নবীর যতটুকু মাপের জামা ছিল আব্দুল্লাহ বিন উবাইয়ের ততটুকু আপনার জুব্বা ছিল। নবীজি আমার আঙ্গুল চেটে চেটে খাইতেন সুন্নাত, নবী তিন চুমুকে পানি খাইতেন, আব্দুল্লাহ বিন উবাই সেটা মেনে নিয়েছিল। নবীর বাড়িতে পাঁচটা খানা ছিল, আব্দুল্লাহ বিন উবাইয়ের বাড়িতে পাঁচটা খানা ছিল, এক নম্বরে গোসলখানা, তারপরে আপনার পায়খানা প্রসাবখানা, কি পায়খানা প্রসাবখানা গোসলখানা, আর হলো বৈঠকখানা দস্তারখানা। খানা কয়টা হলো? নবীর বাড়ি কয়টা খানা ছিল? আব্দুল্লাহ বিন উবাই সে খানাগুলো পালন করছে। নবী যতবার হজ করেছে আর একটাও কাজা করেনি আব্দুল্লাহ বিন উবাই, সমস্ত হজগুলো আব্দুল্লাহ বিন উবাই করেছে। বন্ধুরে জিকিরাজ গা সোহান আল্লাহ কম পড়ে নাই, তাহাজ্জুদ পড়েছে, আওয়াবিন পড়েছে, সাজ পড়েছে, ইরশাদ পড়েছে, সব করেছে, কিন্তু একদিন ডেকে বলে মোহাম্মদ রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মোহাম্মদ আমার কাছে এসে দাঁড়াও, আমার একটা প্রশ্ন তোমাকে করব, তোমার সমস্ত আদর্শ আমার ভালো লাগে রে বাবা, তোমার সব কিছু ভালো লাগে, দেখো আমি সেইগুলো আমল করি, কুলিন কুম টুম টু হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াত যেদিন পাইছি সেই দিন থেকে তোমার সব কিছু আমি ইত্তেবা করি, তুমি যেরকমের হাঁটো আমি তেমনিভাবে হাঁটি, তুমি যেমনে কথা বলো আমি তেমনি কথা বলি, তুমি বিবিদের সঙ্গে যেমনে চলো আমি তেমনি বিবিদের সঙ্গে চলি, তোমার সব আদর্শই আমার ভালো লাগে, কিন্তু একটা আদর্শ তোমার ভালো লাগে না, নাউজুবিল্লাহ জোরে। আচ্ছা বলেন তো বিষয়টা যাই হোক, আব্দুল্লাহ বিন উবাই যদি বলে যে তোমার সব ভালো লাগে একটা বিষয়, এতে কি নাউজুবিল্লাহ বলা যায় না? বিষয়টা জানার আগেই তো বলা যায়। নবী সে কি কাজ করত যেই বিষয়টা তার পছন্দ, তাহলে সে কি বলো হুজুর? দেখেন তো এই চরিত্রের মানুষ বর্তমান সমাজে আছে কি না, আমি দেখতেছি, দেখাই দিচ্ছি আপনাদের। নবীজি আশ্চর্য হয়ে গেল, কি বললি আব্দুল্লাহ বিন উবাই কি কয়? সব ভালো লাগে একটা বিষয় ভালো লাগে না, বিষয়টা কি? যখন এই কথা জিজ্ঞাসা করল আব্দুল্লাহ বিন উবাই বলতেছে ওই বিষয়টা হলো তোমার যুদ্ধ নীতি, আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের ভালো লাগে না, নাউজুবিল্লাহ জোরে। তবে এই কথাটা কেন ভালো লাগে না নবী জিজ্ঞাসা করলেন, ভালো লাগে না তার এত চমৎকার জবাব দিয়েছে এই আব্দুল্লাহ বিন উবাই, যার প্রত্যেকটা কথার সঙ্গে বাহ্যিক দৃষ্টিতেই একটা যুক্তি অনুকারও ছিল। বলতেছে মুহাম্মদ সাহেব রে যুদ্ধনীতিটা এই জন্য ভালো লাগে না, কারণ যুদ্ধের ময়দানটা এমনই একটা জায়গা, জীবন মরণের খেলা, যদি আমি মরে যাই আমার স্ত্রী বিধবা হবে, আমার সন্তানগুলোই আব্বু আব্বু বলে ডেকে ডেকে কেঁদে কেঁদে ফিরবে, হায় হায় আমি না হয় নাই বা মরলাম, আমি যাকে মেরে দেব বলতো ওই লোকটা তো কাফির বলে তাকে মেরে দিলাম, কিন্তু ওর কি মাসুম বাচ্চা বাড়িতে নাই, এই বাচ্চাগুলো যখন তারাই আব্বু আব্বু বলে ডাকবে, কিরে মোহাম্মদ তুমি নাকি রহমাতুল্লিল আলামিন, কেমন করে সহ্য করবা গো, এই জন্য আমি এই যুদ্ধনীতিটা মোটেই পছন্দ করি না, এই রক্ত ক্ষয় এইটাই আমি বরদাস্ত করতে পারি না, এই জন্য আমি যুদ্ধ নীতি জীবনেও কোনোদিনই মেনে নেব না, নাউজুবিল্লাহ জোরে। বলেন তো এর চাইতে ভালো যুক্তি আর কেউ দেখাতে পারবে? কি চমৎকার যুক্তি রে, শয়তানি যুক্তি। নবীজি আমার বললেন আব্দুল্লাহ বিন উবাই তুমি কি জানো না আমি হলাম রহমাতুল্লিল আলামিন, আরে উম্মতের বুকে
বললাম মারা তো দূরের কথা, মুজির পায় একটা কাটা ফুটাও আমি রসুল সইতে পারি না রে, এ জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীকে আল্লাহ যুদ্ধ করতে বলেছেন, সেই জন্যই তুই আমি যুদ্ধ করি। কি আল্লাহ যুদ্ধ করতে বলছেন কিনা জোরে বলেন, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মোমেনের কাছে বেশ তো বিক্রি করে ফেলেছি আমি জান আর মালের বিনিময়ে। কিসের বিনিময়ে জোরে বলেন? জান আর মালের, জান্নাতের বিনিময়ে আমি জান আর মাল ক্রয় করে নিয়েছি মোমেনের কাছ থেকে। এখন যদি মোমেন বলে যে আল্লাহ ঠিক আছে জান আর মালটা আমি কোন জায়গা দিলে তুমি পাইবা, কি আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না? বক্তারা আসলো কেন, ওয়াজ মাহফিল কেন, মসজিদ মাদ্রাসা কেন, দাড়ি টুপি জুব্বা কেন, সুদ ঘুষ খাবো না কেন, আইল ঠেলবো না কেন, দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করবো না কেন, মালে ভেজাল দিব না কেন, অ বন্ধু মাতা পিতাকে কষ্ট দিব না কেন, বেপর্দায় চলবো না কেন, হে হাই আরে মিথ্যা কথা, এরপরে গিবত শিকায়ত করবো না কেন, সময় পেলেই যদি সুযোগ পাই সরকারি সম্পদ লুণ্ঠন করব না কেন, এইভাবে করে আপনার জাতীয় সম্পদ লুণ্ঠন করব না কেন, এইভাবে শিরিক করব না কেন, এই দুনিয়ার মধ্যে যত কেন আছে সমস্ত কেনর ভাস করব কেন, জাকাত দেব কেন, কুরবানি করব কেন, এই সব কেনর একটাই জবাব, সেটা হলো দোজকে যেতে পারবো না বেহেস্তে যাব। কি আর কোনো কেনর জবাব আছে? সব কেন জবাব একটাই হলো, কি কোথায় যাবো না দোজকে যেতে? যাব কই? বেচতে। এখনই বেচতে আপনাদের যদি যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, একটু কথা বলেন তো, একটু কি ফেরেশতাদের একটু ক্যামেরা একটু দেখাই দেওয়া যাবে, কারা কারা বেচতে যাবো একটু হাত কান দেখাই না রে দেখবি। আলহামদুলিল্লাহ। এখন ছোট্ট একটু প্রশ্ন করি, গভীর রাত তো একটু প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, যশোরবাসী বেহেস্তে যাওয়া সহজ নাকি দোজকে যাওয়া সহজ? দোজকে যাওয়া সহজ। বেহেস্তে যাওয়া সহজ। 16 বছর আগে এই প্রশ্নটার অ্যান্সারটা আমি আউট করে দিয়েছিলাম 16 বছর আগে। এরপরও এক শ্রেণীর লোক সঠিক জবাব দেয়, এক শ্রেণীর লোক বেঠিক জবাব দেয়, আর বেশি চালাক যারা তারা কথা বলে না, চুপ করে দেয়, করলা হবে না। তারপর আপনাদের সবাইকে এক শ্রেণী পাস করছে, আমি সবাইকে পাস করানোর জন্য একটু প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা হলো আমার, বেচতে যাওয়া সহজ না দোজকে যাওয়া সহজ? এটাই হলো আমার মূল প্রশ্ন। কিন্তু আরও কয়েকটা প্রশ্ন করব ওই প্রশ্নের জবাবটা সঠিক হওয়ার জন্য। আচ্ছা বলেন তো, ওয়াজ করা সহজ না ভুল ধরা সহজ? এই তো উত্তর সঠিক হয়েছে, ভুল ধরা সহজ, এটাই সঠিক। বলেন তো, শিক্ষিত হওয়া সহজ না অশিক্ষিত? স্কুলে না গেলে হয়ে গেল সোজা। লেখা সহজ না মোছা সহজ? লিখতে শিক্ষার আলো থাকে লাগে, কিন্তু মুছতে এমএ পাস লাগে? ঢাকা গুলশান বনানী ধানমন্ডি বাড়ি ধারায় বসুন্ধারায় এসমস্ত এলাকায় 10 তলা বিল্ডিং করা বয়ে বাবুসি চাকর চাকরানি গাড়ি ড্রাইভার ইন্ডাস্ট্রিজের মালিক হওয়া সহজ নাকি ফুটো থাল নিয়ে বিক্রি করা সহজ? একটু উত্তর দেন। বিক্রি করা আপনার প্রথম প্রশ্ন মনে রাখেন, তাহলে এই কথায় গাইড হবে। এগুলোই আপনার কি, এগুলোই আপনার ওই প্রথম প্রশ্নের জবাবে সহায়ক হিসাবে বলতেছি। তাহলে গুলশানে বাড়ি করা, 10 তলা বিল্ডিং করা, ভয়ে বাবুর্চি চাকর চাকরানি গাড়ি ড্রাইভার ইন্ডাস্ট্রিজের মালিক হওয়া সহজ না ফুটো থাল নিয়ে বিক্রি করা সহজ? বিক্রি করা সহজ। আর একটা প্রশ্ন করি, মুয়াজ্জিন যখন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটা বলে লেপটাকে লাথি মেরে অজু করে গোসল করে মসজিদের জামাতে যাওয়া সহজ না লেপের মধ্যে কুত্তা মোড়ায় দিয়ে থাকা সহজ? আমাদের বোয়ালমারি এলাকায় কয়েক কুত্তা মোড়ায় বলে, যত আজান দেয় আজানের ধ্বনি যত বাড়তে থাকে ও মোড়াইতে থাকে কেন,
যাতে ওই শব্দগুলো কানের মধ্যে এই কাজগুলো করাই কিনা শয়তান। হ্যাঁ, মনে রেখেন বেসতে যাওয়া সহজ না দোজকে যাওয়া সহজ, এটা আমার প্রশ্ন ছিল। তাহলে পারা যিনি সহজ আমল করতেছে লেপের মধ্যে শুয়ে, ওনার জন্য তো হুর কি গন উকি মেরি মেরি দেখতেছেন, ডাব গাছের নিয়ামত উপরে না নিছে কথা বলে, ডাব গাছের নিয়ামত উপরে ওই ডাব খাইতে গেলে মুখ চলে, ঘাম বের হয়, রক্ত বের হয়। বলেন তো উঠা সহজ না পড়া সহজ? বেহেস্ত তাফসীরের ভিতরে আসছে সাতবক আসমানের শেষ আসমানটা হলো বেহেস্তের ফ্লোর, আর সে আজিম হলো জান্নাতের ছাদ। সুবহানাল্লাহ বলেন, জাহান্নাম হলো তলদেশে। এবার বলেন উঠা সহজ না পড়া সহজ? আরেকটা উদাহরণ দিই, সেটা হলো বেহেস্ত হলো উজানের দিকে আর দোজক হলো ভাটির দেশে। উজানের দিক দেশে যাইতে হলে হাত পাও গুটায় বসে থেকে কেউ যেতে হয়তো ভাই ঝা ডানা লাগবে, নাই কোন ডানা লাগবে, নাই বাদাম ডানা লাগবে, বন্ধুরে কিছু না কিছু না করে কেউ ও বন্ধু উজানের দেশে যাইতে পারে না। কিন্তু ভাটির দেশে যাইতে কোনো মেহনত লাগে না, বইটা একটা বগলের নিচে দেবো, বাম হাতে একটা সিগারেট দাঁড়াইলে সোজা আপনার ভাটির দেশে ছেড়ে যাওয়া যাবে, কথা ঠিক কিনা জানে গান? ও বন্ধুরে দোজকে যাইতে কোনো সাধনা লাগে না, দোজকে যাইতে কোনো দিন সংগ্রাম লাগে না, দোজকে যাইতে কোনো দিন ঘাম ঝরানো লাগে না, দোজকে যাইতে কোনো দিনই রক্ত দেওয়া লাগে না, দোজকে যাইতে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে না, দোজকে যাইতে জেল খাটা লাগে না, দোজকে যাইতে আপনার বেশি কিছু লাগে না। ওরে মায়ের সিনায় তুলেই একটা লাথি মারলে দোজকটা ওয়াজিব হইয়া যাবে, আর কোনো আমল করা লাগবে না। পৃথিবীতে যেই মা তোকে দুধ পান করাইছে ওই মারে পারলে একটা লাথি দিবা, সুজা জাহান্নামের ভিআইপি অফিসার হইয়া যাবা, আর কোনো আমল তোর কবুল হবে না। দোজকে যাওয়ার আমল হলো মোটে একেবারে সহজ, দোজকে যাওয়ার আমল কি? এবার আসেন বেসতে যাওয়া কত সহজ একটু গভীরতে। আমি ভাবছিলাম কি আজকে কোনো কাহিনীর দিকে যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম জোরে কান? আসওয়াদ, আসওয়াদ মানে কালো সাহাবি। উনি আছে নবীজির সামনে, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। বলে ওয়ালাইকুমুস সালাম, কি ব্যাপার আসওয়াদ, কি মনে করিয়া হুজুর আসলাম আপনার দরবারে? হুজুর এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, আসওয়াদ তুমি বিয়ে করেছো কিনা? আসওয়াদ বলতেছে, হুজুর বিয়ে করব কেমন করিয়া, আমাকে দেখেন কি চেহারা আল্লাহ দান করেছে আমাকে। আসওয়াদ মানে কালো, এই জন্য জনমের মতো কালো হয়েছে আমি, পৃথিবীর কোনো মেয়ে বাসে না আমাকে ভালো। কি কালো ছেলেদেরকে ভালোবাসে? কালো ছেলেদেরকে কেউ ভালোবাসতে চায়, কিন্তু যদি কালো মেয়েও কেউ নিতে চায় না, আর একটু চেহারা যদি ভালো হয় কি কর, মেয়েটা চেহারা একটু ভালো কত প্রশংসা, ইউ আর ভেরি সুইট অ্যান্ড সুপার গার্ল, ইউ আর রিয়েলি লাভলি, লাভলি অ্যান্ড চার্মিং, আই লাভ ইউ, প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্ট ইজ ইসলাম, লাভ ইজ দ্য প্রমিস টু সে গুড বাই। ও বন্ধু লাভ ছাড়া কোনো লসের মধ্যে যেতে চায় না, খালি লাভই করতে চায়, তার মধ্যে মৌলবিরাও করতে চায়, খালি একটু কায়দা রলিয়া। আসওয়াদ বলে, আমার শরীরটা হলো কালা, হুজুর পৃথিবীর কোনো মেয়েরা বাসে না ভালা, এমন কি কোনো মেয়ের বাবা আমাকে জামাই বানাতে চায় না গো হুজুর। বলার সাথে নবী আমার আফসোস করলেন, এত সুন্দর মনের মানুষটে আসওয়াদ, কিন্তু কত বড় দুঃখের কথা। হ্যাঁ আসওয়াদ, আমি একখান চিঠি লিখে দিতেছি, এই চিঠিখানা লইয়া তুমি এই দেশের মধ্যে সবচাইতে ধনাঢ্য, সবচাইতে আপনার সম্ভ্রান্ত, সবচাইতে আপনার শিক্ষিত এমন একটা পরিবার আছে, ওই পরিবারটার ভিতরে একটা মেয়ে আছে, ওই মেয়েটার নাম যাই থাক, এদেশের মানুষ তাকে হুরে মদিনা বলে, তার চেহারা এত বেশি যে তার আসল নামটাই এখন চাপা পড়ে গেছে, এখন সেই মেয়েটা হুরে মদিনা নামে পরিচিত। মেয়েটা কি মদিনার হুর? তা আমি একটু গটকালি করে দে আসওয়াদ, আসওয়াদ কেঁদে দিয়ে বলতেছে, এত চমৎকার ঘটক যদি আমি পাইতাম হুজুর, বহুত আগে আমার বিয়ে হয়ে যেত।
কি কর, নবীর চাইতে ভালো ঘটকার হয় এমন ঘটক, রুহের জগতের, রুহের জগতের নেতা আমার আপনার নবী। ওই দিন আমরা বলছিলাম আল্লাহ পাক বলেছিল রুহের জগতের থেকে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের কোনো, আমি কি তোমাদের রব নই, কারটা মনে থাকে নাকি? এই জন্য আপনার দুনিয়ার মধ্যে রবের রেহার্সেল হয় নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ আছে কিনা জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, প্রশংসা তারই যিনি সারা বিশ্বের রব, কি সারা বিশ্বের কি রব বললে আল্লাহ পাক খুশি হন। এরপরে যখনই আপনার বুকুর মধ্যে গেল মাবুদরে কি বললে খুশি হব, বলে সুবহানাল রব্বিল আযীম, তিনবার পাঁচবার সাতবার বলো, কারণ আমি আল্লাহ আমাকে রব বললে আমি বড় খুশি হয়ে যাই, যারে কান সুবহানাল্লাহ। এরপরে বললেন সামি আল্লাহ ফলিমান হামিদা, আল্লাহ এখন কি বলবো, বলে বলে ফেল রব্বানা লাকাল হামদ, সুবহানাল্লাহ বলেন, আরে রব বললে আমি আল্লাহর ভালো লাগে, সিজদার মধ্যে গেলাম এখন কি বলবো, বলে সুবহানা রব্বিয়াল আলা, তিনবার পাঁচবার সাতবার বলো আমি আল্লাহর বড় ভালো লাগে আমাকে রব মানলে। এরপরে যখনই সালাম বিরানো হলো বলে যে এখন আমি মোনাজাত করবো, দোয়া করবো কি দিয়া, বলে তোর বাজান করছিল জাদিয়া, তোর বাজান কি, আমাদের বাজান কি আদম আলাইহিসসালাম, রব্বানা কি রব্বানা, রবের ইতিহাস, মানুষ রবের দাবি করবে, করে নাই ফেরাউন, করে নাই ফেরাউন, আমরা যেরকম আছি এর সাইতে ফেরাউন অনেক অনেক গুণে ভালো ছিল, নাউজবিল্লাহ বলি ভালো ছিল, মানে আমি একদিক দিয়ে বলতেছি সেটা হলো ফেরাউন কিন্তু নামাজি ছিল, ফেরাউনের দাড়ি ছিল, হ্যাঁ ফেরাউন আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, আবু জেহেলের ৩২টা গুণ ছিল, এক নাম্বার সে ছিল আলহাজ আবু জেহেল, আবু জেহেল কি ছিল, ওয়াজ করার জম, জমের মতো হজ করত, গুতর চোটে মহব্বতের চোটে ল্যাংটা হয়ে ওয়াজ করত, আবু জেহেল আগে ভাবতাম কাফের কেমন মনে হয় ফাড়ি খাওয়ার মতো কোনো দুটো দাঁত আছে এরকম কিছু ভাবতাম, এখন দেখি না না ওরে হাজি সাহেব কাফের, ও বন্ধু নামাজি সাহেব কাফের, পায়ের আমার এদেরও দাড়ি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কিন্তু কবি নজরুল ইসলামের দাড়ি ছিল না, কথা ঠিক কি না জোরে কর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল মহসো ছিল এই পর্যন্ত, কিন্তু কবি নজরুল ইসলামের ইয়াসুল ছিল কিন্তু দাড়ি ছিল না। একদিন কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল কবিকে কবিতার মাধ্যমে বলতেছে, ওহে নজরুল করে সমস্ত ভুল, দাড়ি শেষে রেখেছে চুল, ওহে নজরুল দাড়ি শেষে রেখেছে চুল, ওহে নজরুল করেছো ভুল দাড়ি শেষে, কবিতার মোকাবেলা হবে কবিতা দিয়ে নাকি পিস্তলের মোকাবেলা কি লাঠি দেওয়ায়, কবি নজরুল ইসলাম বলল ঠাকুর মশাই কলম আমার কাছেও আছে, তুমি বললে, তো তিনি কি বললো, তিনিও লেখলো স্রষ্টা কি এমনই খাসা, হে ঠাকুর তোমার দাড়িতে বাঁধিবে বাসা, ঠাকুর সাহেব তোর ইমান নাই দাড়ি আছে, ওমন দাড়ি ফিরাউনেরও ভাজা ভাজা দাড়ি থাকলে স্রষ্টা ওই দাড়ির মধ্যে যে বাসা বানায় না, ইমান থাকা শর্ত কি থাকা, যে কোনো উদ্দেশ্য সবাল করতে হলে পূর্ব শর্ত পূরণ করতে হয়, ছেলে ছেলে করে কাঁদলেই হবে না বিয়ে করা লাগবে, বিয়ে হলো পূর্ব শর্ত, কথা ঠিক কিনা, ঢাকা যাবো ঢাকা যাবো বলে কাউন্টারে যায় না, টিকিট কাটে না, ঢাকার বাসে বসে না, ও কি ঢাকা যাবে, আচ্ছা পূর্ব শর্ত, মোবাইল ব্যবহার করি আমরা এই মোবাইলের চার পাঁচটা শর্ত না পূরণ করলে আপনার উদ্দেশ্য সবাল, উদ্দেশ্য হলো বলবো এবং শুনবো, কিন্তু এই মোবাইলের মধ্যেও কয়েকটা শর্ত আছে, এক নম্বরে আপনার সিম নাম্বার থাকা লাগবে, দুই নম্বরে ব্যাটারি থাকা লাগবে, তিন নম্বরে ব্যাটারিতে চার্জ থাকা লাগবে, চার নম্বর টাকা থাকা লাগবে, পাঁচ নম্বর নেটওয়ার্ক থাকা লাগবে, এই কয়টা যদি না থাকে খামাখা টিপাটিপি করবেন, দেখবেন কম্পিউটার সাসি আছে আপনার আপনার মোবাইলের মধ্যে, কম্পিউটার সাসি, সাসি কি সাসি না সাসা কথা কয় না, সাসি ওই যে বলে দুঃখিত,
কিন্তু এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দি মোবাইল ক্যানস দ্য বিড ইসকেস দ্য মুভমেন্ট প্লিজ জয় লিটার কি যেন কয়। এই কণ্ঠটা কি পুরুষ না মহিলা? রুমিয়া সাসি সাসি অফিসে কেডা সাসি, উপরে কেডা সাসি, বিরুদ্ধে কেডা সাসি, স্বরাষ্ট্রমন্ত্রী কেডা সাসি, ওই টেবিলি কেডা সাসি, বিমানবন্দরের অফিসার কেডা সাসি, ইয়নো সাহেব কেডা সাসি। ভাই যে দলই করেন এখানে যে কয়জন আছে এ কথা তো বেটা কথা ঠিক কিনা যেন করেন, আপনি যে দলই করেন করেন গে ভাই, আমার খালারে দিয়েছেন নাই আমার বুয়োজানরে দিয়েছেন, যাই হোক সাসিদেরকে দিয়ে দিছি সব। এইবার মোবাইলে ভাবছিলাম কি সেদিনকে আমার এক বড় হুজুর খুব আল্লাহওয়ালা লোক পর্দা করে চলে, তাই এখন উনি মোবাইল দিয়েছেন দেওয়ার পরে এনে কয় দুঃখিত, তা আমি কইলাম যে হুজুর দুঃখিত বললো এটা কি সাসা না সাসি, তা করলো যে সাসির মতোই তো ঠায়। তা আমি বললাম যে আল্লাহ কি বেইনসাফি করবার, হুজুর মহিলাদের চেহারাও দেখে না কণ্ঠও শোনে না, কিন্তু আজকে সেই মহিলার কণ্ঠ হুজুরের কানে দুঃখিত। এখন আমাদের কোনো অসুবিধা নাই, হিংসাও নাই, জ্বালাও নাই, সব দেখা যখন চাষি, এখন আমরা পুরুষ যারা আছি আমরা খুশির জ্বালায় নাচি, কথা ঠিক কিনা কপালে ছিল আমার বন্ধুরে। তাহলে পাঁচটি শর্ত পূরণ না করে যদি কলিংয়ে দেন দুঃখিত না সুখিত? দুঃখিত নাকি? আমার ভাইরা আমি ওয়াজ করব, এই ওয়াজে কোনো নেকি হবে না, আর আপনি ওয়াজ শুনবেন নাকি হবে না, বন্ধু নামাজ পড়লে নাকি হবে না, আপনি পাঞ্জেখানা পড়লে নাকি হবে না, তাহাজ্জুদ পড়েন, আহবিন পড়েন, চাষ পড়েন, ইচ্ছাক পড়েন নামাজ নাকি হবে না, হজ করলে জাকাত দিলে নাকি হবে না, দাড়ি রাখবেন নাকি হবে না, টুপি মাথায় দিলেও নাকি হবে না, বন্ধুরে কমপক্ষে দুইটা শর্ত পূরণ করা লাগবে। কয়টা মোবাইলের শর্ত? কয়টা? পাঁচটা। আর আমাদের নেকি হওয়ার জন্য শর্ত হলো এই ওয়াজ দিচ্ছেন এতে নাকি হবে না, নাকি হবে, শর্ত দুইটা পালন করা লাগবে কমপক্ষে। এক নম্বরে তাকে শিরিক মুক্ত ইমান থাকা লাগবে। মোমেনের গুণাবলী সম্পর্কে আমার পূর্বের বক্তার কাছ থেকে ওয়াজ শুনেছেন আপনারা, কথা ঠিক কিনা ধরে কর। এক নম্বরে শিরিক মুক্ত ইমান থাকা লাগবে, দুই নম্বরে আপনাকে হালাল রুজি খেতে হবে, নইলে পর আপনার হারাম খাইয়া সিজদার মধ্যে যাবেন, আপনি শুনতে পানান না পান আল্লাহর কুদরতি কম্পিউটার থেকে আওয়াজ আসবে, দুঃখিত এই মুহূর্তে তোমার সিজদা গ্রহণ করা সম্ভব হচ্ছে না, কারণ তোমার পেটের মধ্যে হারাম, পেটের মধ্যে কি হজে যাই আমার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দুঃখিত হাজি সাহেব সুদিয়া টা হাজি সাহেব রে এতিম ঠকা গে টাকা ওলা মিসকিনদের জমি লিখে দিছি নি, দুঃখিত এই মুহূর্তে তোমার হজ কবুল করা সম্ভব, দুঃখিত আমি মুনাজাত রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আকাশ থেকে আওয়াজ আসে কাজ হবে না কাজ হবে না কাজ হবে না, দুঃখিত ইয়া দুঃখিত। কয়টা শর্ত লাগবে নাকি হইতে? এক নম্বরে শিরিক মুক্ত ইমান, আমাদের দেশে শিরিক মুক্ত ইমানের কোনো বয়ান নাই দাদুরে, শিরিক মুক্ত ইমান হিরিক হলো দুই প্রকার, একটা শিরকে ইবাদা, একটা হলো শিরকে মুলকিয়া, একটা ইবাদতে শিরিক আর একটা হলো রাষ্ট্রীয় শিরিক। ও বন্ধুরে ইবাদতে শিরিক সম্পর্কে ওলামায়ে কেরাম কিছুটা হলেও বলেন, সেটা হলো মাজারে যাইয়া ওইখানে কোনো মোমবাতি দেবা না, ওইখানে সিজদা টিজদা করবা না, হায় হায় ভাইরা আমার কবরের উপর টাকা পয়সা দিও না, এরকম কিছু কথা বলে শিরিকের ওয়াজ শেষ হয়ে যায়, কিন্তু না না শিরিকের ওয়াজ এখানেই শেষ নয়, ওরে পৃথিবীতে কোনো মানুষের নামে মান্নত করলে তোমার শিরিক হয়ে যাবে। এখন যদি বলেন যে হুজুর আমরা যে খা ও যে আপনার বাগেরহাটে কুমিরির দরবারে কিছু নিয়ে যাই, শাহজালালের দরবারে কিছু নিয়ে যাই, আমাদের এলাকার মধ্যে গাজী কালো নামে মান্নত করাইয়া সওয়াল বানাইতেছে জোরে করলাম, কার নামে গাজী কালুর নামে মান্য করে ছেলে হয় জোরে কর নাউজ মিল্লা, আরে গাজী কালুর নামে কেউ ছিলই না, এটি শিরিক, এই শিরিক যে কত বড় মারাত্মক, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ
فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো এই লোকটার জন্য বেহেশত হারাম হইয়া গেছে ওর দোজখ তার ঠিকানা হইয়া গেছে এই জালিমের জন্য কি আমাদের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না চিৎকার মেরে কন্যা উজুবিল্লাহ এখন শিরিক যদি থাকে তাহলে আজকের ওয়াজ কবুল হবে কথা কন এখন শিরিক আমাদের মধ্যে যে মান্যত করা করি আছে আমাদের দেশে বড় হুজুরির নামে মান্যত করি পিসাবের নামে মান্যত করি অমুক বাবা তমুক বাবা আবা যাবা কত জায়গায় আমরা মান্যত করি আমি এটা দলিল দিয়ে যাইতেছি রাগ কইরেন না মিয়া পৃথিবীর কোনো মানুষের নামে যদি মান্যত করা জায়েজ থাকতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মান্যত করা জায়েজ থাকতো এখনই আপনি ফোন লাগান মদিনায় আমার নবীর নামে মান্যত করা জায়েজ আছে কিনা ও ভাইয়ের আমার নবীর নামে মান্যত করা যদি হারাম হয় বাংলাদেশের মানুষের নামে মান্যত করা হালাল হয় কি করিয়া আপনি প্রমাণ করেন এটা কি শিরিক এটা কি শিরিক আর একটা হলো শিরকে মুলকিয়া আর মুলকিয়াস শিরকে মুলকিয়ার ওয়াজ এদেশের ওলামাই কেরাম করতে চায় না কারণ শিরকে মুলকিয়ার ওয়াজ করলে র‍্যাবের গাড়ি আসে কিসের গাড়ি এই শিরকে মুলকিয়ার ওয়াজ করলে র‍্যাবের গাড়ি আসে শিরকে মুলকিয়ার ওয়াজ করলে অবন্ধুরে নামটা ফাইলে চলে যায় শিরকে মুলকিয়ার ওয়াজ এই জন্য বাংলাদেশের অনেক 80,000 টাকার ভক্তাদের ওয়াজের মধ্যেও শিরকে মুলকিয়া পাওয়া যায় না তবে জানিয়ে রাখেন এই তিন শ্রেণীর বক্তা কিয়ামতের ময়দানে ধরা খাইয়া যাবে এক নম্বরে বক্তা সব বাড়িয়ে বললে কেন সেই জন্য তুমি কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবা দুই নম্বরে তুমি কুমিয়ে বললে কেন পরিবেশ খারাপ দেখছিলে কিনা বক্তা এই বক্তা কুমায় বললে কেন তুমিও আসামি হয়ে যাবা তোর অন্তরের মধ্যে র‍্যাবের ভয় কিন্তু আমি র‍্যাবের ভয় তোর অন্তরে নাই অন্তরের মধ্যে কিসের ভয় র‍্যাবের কিন্তু ভয় করার কথা ছিল কার র‍্যাবের আমাদের কোথায় র‍্যাব আর কোথায় র‍্যাবের ভয় ক্রস ফায়ার মৃত্যুদণ্ডবদ্ধ আর র‍্যাবের ভয় জাহান্নাম পর্যন্ত আজকে বললাম না ঠিক আছে বেঁচে গেলাম বাঁচবো তো নাই ইজা জাআজালুহুম লা ইয়াস্তাগফিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না ইসরাইল তুমি মাসার তলে থাকো আর যেখানে থাকো মরা লাগবে না মনে লাগবে কেউ কোল দিয়ে পয়সে মরে ফেফসা পয়সে মরে ক্যান্সার হইয়া মরে কেউ শিয়াল কুত্তার মতো মরে চাকার তলে মরে আর কেউ হক কথা বলে ফাঁসির মঞ্চে মরে কথা বলেন এই মরণ আর এই মরণ এক নাকি সাদ লেখতেও দোয়া লাগে পাদ লেখতেও দোয়া লাগে কোথায় হজরত আলী কোথায় জুতোর গালি কোথায় আব্বাস আর কোথায় গাবগাস হ্যাঁ গাজে কয় পায়খানার গন্ধ নাম রাখছে আতর আলী কোনো কিছুর সঙ্গে মিল হয় না কবি নজরুল ইসলাম আর রবি ঠাকুর এক নাকি রে মিয়া এক ও বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর কয় ওহে নজরুল করে সমস্ত ভুল দাঁড়িয়ে রেখেছে চেঁচে রেখেছে চুল এটা সে বলেছে সেও বলল স্রষ্টাটি এমনই খাসা ঠাকুর তোমার দাঁড়িকে বাঁধিবে বাসা তোমার ইমান নাই দাঁড়িয়ে আছে কারণ দাঁড়ি কবুল হওয়ার পূর্ব শর্ত তোমাকে ইমান থাকার দরকার ছিল কথা ঠিক কি না জোরে কন কিন্তু ঠাকুর বলে আপনার কবি নজরুল ইসলাম বলছে আমার ইমান আছে দাঁড়ি নাই ইমান আছে কি নাই ও দাঁড়ি গজাইতে কতক্ষণ তবে ইমান যে ছিল কিছুটা নমুনা তার লেখনীর মধ্যে আমরা পাইছি কবি নজরুল ইসলামের কলমে লেখছে আল্লাহকে যে পাইতে চাই হাজিরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই হাজিরতকে ভালোবেসি আরশি কুরসি লাউহি কলম না চাহিতে পেয়েছে সে হাজিরতকে ভালোবেসি কুলিং গুমদুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি এই আয়াতের তাফসীর এই গানটার মধ্যে কথা ঠিক কিনা জানে কা
এ সবার কথা আগে অন্তরে আসা লাগে, তারপর কলমের মাথায় যায়, কথা ঠিক কিনা? বলতেছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান যেন শুনতে ভাই। ওদিকে আর এক বিয়াদব, সে বলল মুয়াজ্জিনের আজানের ধ্বনি আমার কাছে মনে হয় বেশ্যা গলা খেকরানি দিয়ে কাস্টমার ডাকতে আসে, চিৎকার মেরে কান্না উজুবিল্লাম। ও বন্ধুরে, যেই লোকটা আজানের ধ্বনিকে বিশ্বের গলা খেকরানি বললো, আমাদের দেশে যেই লোকটা সুন্দর করে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে, এই লোকটার জন্য আপনার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হয়। যেই লোকটা সুন্দর করে আল্লাহ নবীকে গালি দিতে পারলো, ভাইয়ের আমার কোথায় বলবো দুঃখের কথা, জাগরণ মঞ্চের ভিতরে এক বিয়াদব বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সর্বশ্রেষ্ঠ লুচ্চা, এই কুত্তার বাচ্চারা কে বা কে মেরে ফেললো, কে বা কারা মেরে ফেললো। ওরে মারতে বেশি বড় ইমানদার লাগে নাকি? ও ছোটোখাটো ইমানদার হলে মেরে জীবনেও যে নামাজ পড়ে না, সে যদি দেখে মসজিদের হল বইতে দাঁড়ায় পড়ে একটা প্রসাব করতে যায়, ওই কুত্তার পাশার জন্য দুই লাথি না বাইরেও যাবে নি? ও কি নামাজই লাগবে না, বেনামাজি দিয়ে উল বাইরে বই, এমনি যদি শয়তান যায় শয়তানই তো বাইরে। তো যেই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ বলেছে এই কুত্তার মারার জন্য বড় ইমানদার লাগে না, কে বা কাহারা তাকে হত্যা করলো, অথচ সুন্দর শহীদ রাজীব সড়ক, এদেশে যেই কুত্তা ইসলামের বিরুদ্ধে যত বেশি বলতে পারবে এই কুত্তার জন্য রাষ্ট্রীয় মর্যাদার ব্যবস্থা আছে। আর যেই লোকটা সবচাইতে ইসলামের পক্ষে সঠিক কথাগুলো বলবে তারই কপাল ঘুরিয়ে যাইতেছে। এই জন্য বলতেছিলাম দাদু কবি নজরুল ইসলাম কত চমৎকার ভাবে সে কথাগুলো বলেছে। আর এই কথাগুলো এখন আর নাই, এই কথাগুলো নাই বাংলা। কয়েকদিন আগে 21 ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি বলতে পারি? বুঝলাম ঠিক আছে, কিন্তু তোদের তো কথা এবং জবানে মিল হয় না রে। হ্যাঁ, তোরা সকালে বা রাত 12টার পরে, এটা রাষ্ট্রদ্রোহী কথা নয়, সালাম রফিক তারেক জব্বার এই ছেলেগুলো মুসলমানের সন্তান, তারা ভাষার জন্য জীবন দিয়েছে। আমরা মৌলবীরা 21 ফেব্রুয়ারি সকালবেলা সুরা ফাতেহা পড়লাম, উলহু আল্লাহ শরীফ পড়লাম, হ্যাঁ দোয়া করলাম, কিন্তু তোরা কী দিয়েছিস? হ্যাঁ, তোরা তো পুষ্পমালা নিয়ে গেছিস 12টার পরের থেকে কবরের উপরে দিনীমালা। এরপরে আর আপনার নীরবে খালি পায়ে নীরবে দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে খ্রিস্টানি কায়দায় শ্রদ্ধা জানালি, কিন্তু জানো না কিয়ামতের ময়দানে রফিকদের সঙ্গে দেখা হবে। আমাদের মৌলবীরা তাদের বন্ধু ছিল না, যারা বেশি দরদ দেখাইছে তারা বড় বন্ধু ছিল। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে যার কবরের মধ্যে দেওয়া হয় কুল হু আল্লাহ, আল্লাহ পাক তার কবর ওয়ালাকে বেহেস্তে থেকে দেওয়া হয় পুষ্পমাল্লা, আর যার কবরের উপর দেওয়া হয় পুষ্পমাল্লা তার কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয় জাহান্নামের মাল্লা। আর তুই তাদেরকে শাস্তি দিয়েছ, তুমি তাদেরকে উপকার করনি, নিরাপদা পালন করেছ, তোর ঠোঁটের উপরে কি ক্যান্সার হয়েছে? মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে আমার আবেদন, এই সালাম রফিকদের জন্য কমপক্ষে একবার ফাতহা তিনবার কুল হু আল্লাহ রাষ্ট্রীয়ভাবে এদের জন্য ব্যবস্থা করা হোক। ঠোঁট বন্ধ যেন ক্যান্সার হয়েছে, কুত্ত একটা ফাতহাও পড়ে না। আবার কয় আমরা বড় বন্ধু, আমরা সালাম রফিকদের পক্ষের লোক, ওয়াল্লাহ সাড়ে 12টা বেজে গেছে, আল্লাহ মাফ করো। আমি কথাটা শেষ করে দিচ্ছি, আমি বলতে চাচ্ছিলাম যে অন্তত পক্ষে আমার বেসতে যাওয়া কত সহজ, এই কথাটা বলতে গিয়ে আমি চলে গেছিলাম আবার অন্যদিকে, একটু চলে গেলাম, বলতেছিলাম এই কথাটা আমি শেষ করে না দিলে পারো এত ওনারা বলবে যে হুজুর বলতে চাই বলল না। হ্যাঁ, হজরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী হে তাহলে পরে দেন না একটু চিঠি লেখা, আমি দেখি বিয়ের ব্যবস্থা হয় নাকি। উনি একখান চিঠি লেখে দিছে, ও ভাই চিঠির মধ্যে লাগছে হুরে মদিনার পিতা পত্রবাহক আসওয়াদের সঙ্গে, পত্রবাহক আসওয়াদের সঙ্গে তোমার মেয়ে হুরে মদিনাকে বিয়ে দিয়ে এখনই জামাই বানিয়ে নাও, ইতি মুহাম্মদ রসুল্লাহ। বেসতে যাওয়া কত সহজ, আসওয়াদ যে চিঠি নিয়ে গেছে পত্রবাহককে ডাকি হুরে মদিনার বাপ সে এনে তো ছেলে তো দাঁড়ানোই দেখাই যাচ্ছে চিঠিখানা নিয়ে গেছে।
চিঠি নেওয়ার সাথে সাথে সুমো শুরু হয়েছে, ওই যে ওয়াজিটা আগে করলাম না, সুমো দিয়ার উস্তাদ দেশের মানুষ, কিন্তু মেয়ে নিয়ে নেওয়া চিঠি সুমো শুরু হয়েছে। কে দিচ্ছে চিঠি? কয়ে যে মোহাম্মদ রসুল্লাহ। ওরে আমার ভাগ্য রে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাতের লেখা চিঠি, কত দামি চিঠি, আমার কি কপাল নেই, একবার সুমা দেয় বুকের সঙ্গে লাগায়, এইভাবে করে সুমা দিতেছে আর আদর করতে আসে। আসবাদ বলতেছে সাসামিয়া কত সুমো, তুমি থাকবে না রে, একটু ভিতরে পড়ে দেখ। ভিতরে পড়ছে দেখেছে ভুরে মদিনাকে পত্রবাহক আসবাদের সঙ্গে বিয়ে দাও। ঘুরে দেখে কিংকর্তব্য বিমূল হয়ে গেল, ভাষা হারিয়ে ফেলল, একবার চিঠির দিকে তাকায়, একবার জামাই বাবুর দিকে তাকায়, একবার মেয়েটার দিকে তাকায়। বলো ঘটক খারাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘটক, চিঠি খারাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাতের লেখা, আর জামাইটা আমার মেয়েটা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী, আর ছেলেটা যাকে পাঠানো হয়েছে এটা হলো সর্বশ্রেষ্ঠ কালো, একেবারে সেই কাক কালো, আলকাত্রা মার্কা কালো, সবগুলোই শ্রেষ্ঠ। সবগুলো কি এখন বলতেছে যে এই কামাই মিলে বউ সবগুলোই তো শ্রেষ্ঠ। এখন বলতেছে যে বাবা, কিন্তু হঠাৎ করে একটা হাদিস এসে হুরে মদিনার পিতার চোখের সামনে বারবার, ওই যে টিভির নিচে দিয়ে যে যাতায়াত করে ওটার জন্য কি হেডলাইন নাকি শিরোনাম, ওর চোখের সামনে হাদিসটা এরকম আসছে, অতক্ষণ পর্যন্ত মমেন হবে না ও হুরে মদিনার পিতা, যতক্ষণ পর্যন্ত তোর পিতা মাতা ধন সম্পদ পৃথিবীর এমনকি তোর জানের সাইতে রসুলকে বেশি ভালোবাসতে না পারবা। এখন বলতেছে হয়ে গেছে মোমেনগিরি শেষ, হয়তো কাজ করা লাগবে আর নাহলে মোমেনগিরির থেকে নাম কাটা লাগবে। এখন বলে ছেলেটাকে বলে, ও আসুয়াদ আমি তোমাকে নাও বললাম না, হাও বললাম না, আপাতত চলিয়া যাও, আমি মেয়েটার সঙ্গে একটু পরামর্শ করে তোমাকে আমি জানাবো। এই কথা বলার সাথে সাথে আসুয়াদ ওখান থেকে রওনা করেছে, জানালার ফাঁক দিয়া এই সমস্ত ঘটনা তিনার মেয়ে শুনেছে, এ সদর দরজা দিয়ে বের হইয়া দৌড় দিয়েছে বলে, আব্বু ফিরিয়ে দিও না আসুয়াদকে, হ বাবা সুয়াদকে ফিরিয়ে দিও না, এই বিয়েতে আমি হুরে মদিনা রাজি, কারণ আমার নবী আমাকে দুনিয়ার থেকে যখন নজর পড়েছে গোয়াবো, আমার মনে হয় কিয়ামতের ময়দানে আমার নবী আমার ছেড়ে বেস্টে ছেড়ে যেতে পারবে না। বেস্টে যাওয়া কত সহজ, চিন্তা করে যে এই দেশের রাজা বাচ্চারা পুরে মদিনার হাতের এক গ্লাস পানি পান করতে পারলে নিজের জীবনটা ধন্য হয়ে যায়, অথচ সেই হুরে মদিনাকে একটা কালো ছেলে বিয়ে করা লাগলো বেস্টের আশায়। এখন বলতেছে এ আসাদ তোর কপাল ভালো, দাও দেন মোহরের টাকা পয়সা দাও। তো বলতেছে এন্টি পকেট স্যারের নাম নেই, মন চাইলে দাও নাই, এতকাল বিয়ে করি নেই, দাদা বা চলি নেই। তাহলে চিন্তা কর আসাদের মতো কালো ছেলে, তাও এই সম্ভ্রান্ত শিক্ষিত সবচাইতে ভদ্র এই পরিবারের একটা মেয়ে বিয়ে করতে যায়, সেও হাতা কাতা ছেড়ে দিল নাই। হুরে মদিনা, হে মেয়েরা আজকে যারা এখানে ওয়াজ শুনতে এসেছ, তৎকালীন জামানায় নবীকে কত ভালোবাসত এই মানুষ, ভালোবাসাবাসি এখন আছে অনেক জায়গায়, খুব ভালোবাসাবাসি আছে, কিন্তু আসল ভালোবাসাবাসি নাই। ভাই আমার একটা গান গায় মনির খান সম্ভবত, ওরে সুজন জানিয়া হি করিয়া প্রীতি রে বান্ধব ই জানিয়া
কি করিও প্রীতিরে মরলে যেন সঙ্গে সাথী হয়, আর সুজন জানিয়া করিও প্রীতিরে যদি মনে লয়, আর সুজন জানিয়া করিও প্রীতিরে বান্ধব জানিয়া করিও প্রীতিরে মরলে যেন সঙ্গে সাথী হয়, আর সুজন জানিয়া করিও প্রীতিরে যদি মনে লয়। বন্ধুরে প্রীত যদি করতে হয় সেখানে প্রীত করো, যেখানে প্রীত করলে তোর মরণের পরে সঙ্গের সাথী হয়। ও বন্ধু, এক নম্বরে সাথী হবে তোর আল্লাহ, দুই নম্বরে মোহাম্মদ রসুল্লাহ, তোর মাথার কাছে থাকবে কুরআন, তোর ডান পাশে থাকবে নামাজ, বাম পাশে থাকবে রোজা, আর পায়ের পাশে থাকবে ধান আর সাদকা। ও বন্ধু রে, এরাই হবে তোমার সঙ্গের সাথী, কথা ঠিক কিনা? বাস এখন পুরে মদিনা চিন্তা করলো যে আর কী করবো, এখন বাবা তো ওদিকে ফেরাই দেবে যদি মোহরের টাকা না থাকে, বিয়ে দিদি সমস্যা হয়। বাবা গো, আল্লাহ তোমার অনেক ধন সম্পদ দিছে, তুমি কিছু টাকা পয়সা দিয়ে দাও না ওরে আজকের এই বিয়ের দিনে। মেয়ে কথা শোনার সাথে সাথে ব্যাস কিছু টাকা পয়সা দিয়ে দিল। এই টাকা পয়সা যখন দিয়ে দিছে, দেওয়ার পরে অনেক বড় কিস্তা আছে, মাথার দিকে যাইয়া ঘর করা আর হয় না। উহুদের ময়দানে বাসর আসার আগেই শাহাদত বরণ হয় বন্ধু। এই জন্য কোনাকুনি বললাম, ঘটনাটুকু বলতে পারতেছি না। ভাইয়ের আমার বিয়ের সাদাই করতে গেছে, একজন ডাক ছেলে বলতেছে তোমরা তো বাজার কোনাকুনি নিয়ে ব্যস্ত, উহুদের ময়দানে নবীজি চলে গেছে। বলার সাথে সাথে তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লো, শাহাদত বরণ করলো। ভাইয়ের আমার হুরে মদিনার সঙ্গে ঘর করা আর হলো না। এই জন্য বেহেস্তে যাওয়া কত সহজ, এসব মহাপুরুষেরা হারে হারে টের পেয়েছে। তবে বেহেস্ত খুব দামি জায়গা। আমার যুবক ভাইদেরকে লাস্ট ফিনিশিংয়ে বলবো, দুনিয়ার মধ্যে গানকে আল্লাহ হারাম করেছে, বেহেস্তের মধ্যে আল্লাহ গানকে হালাল করবে। দুনিয়ার মধ্যে বাদ্যযন্ত্র মিউজিক হারাম, বেহেস্তের মধ্যে মিউজিক হালাল থাকবে। দুনিয়ার মধ্যে আপনার রীতিমতো কিনা মদকে হারাম করা হয়েছে, কিন্তু বেহেস্তের মধ্যে এক শ্রেণী শরাব আল্লাহ পান করতে দেবে, যার নাম কোরআনে আসছে শরাবান, পবিত্র শরাব দেবে। এই জন্য দুনিয়ার শরাব খাইবা তো আখেরাতেরটা পাইবা না। ও বন্ধু, এইভাবে করে দুনিয়ার মধ্যে বৃদ্ধ হয়ে যাওয়াটা বাধ্যতামূলক। যত বড় ক্ষমতাধর হও না কেন, যত টাকার মালিকই হও না কেন, বুড়ো তোমার হওয়াই লাগবে। ও চাষা যতই কালিমা হাও, কি অনেকে কালিকুলি মাখায় একটু ভাইয়া সাজতে চায় ভাইয়া, কিন্তু না রে দুধু মাত্র তিন দিন পরে সাদা গুঁড়া বাইরে হয়েছে, কথা ঠিক কিনা? ও ঠেকান যায় না, বুড়ো হওয়া ঠেকানো, কিন্তু বেস্তের মধ্যে মানুষ বুড়া হবে না। জোরে কেন শুনো, তাহলে দুনিয়ার মধ্যে বুড়া হওয়া বাধ্যতামূলক, বেহেস্তের মধ্যে বুড়া হবে? বেস্ট দুনিয়ার মধ্যে ড্যান্স করা বা দেখা হারাম, বেস্টের মধ্যে ড্যান্স করা বা দেখা হালাল থাকবে। মিউজিক হারাম, বেস্টের তুবা নামের গাছের থেকে মিউজিক শুরু হবে। এই জন্য দুনিয়ার মিউজিক নিয়ে পাগল হইও না। আজকাল কী যে মিউজিক আসলো ও বন্ধু, বিয়ে বাড়িতে বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গায় নদীর কিনারে কী বাজাইতে আসে, ডিজে কয় আর কী করে, বোলাপান ফালাফালি করে, লাফালাফি করে। ও বন্ধু, এইগুলো করো না দাদু, মেহরবানি করে আল্লাহ জান্নাতে সব পাইয়ে যাবা, ওইখানে সবই পেয়ে যাবা। ওই বেহেস্তে যদি যাইতে হয় তাহলে দুনিয়ার মধ্যে দিন কায়েমের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তারপরে সমস্ত ইবাদত বন্দেগী আছে, কিন্তু নামাজের মধ্যে দিন কায়েম নাই। এই কথাটা বুঝে রাখেন, নামাজের মধ্যে দিন কায়েম নাই, কিন্তু দিন কায়েমের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব দিন কায়েমের মধ্যে আছে। দিন কায়েম হলো গাছের মতো, আর নামাজ রোজা হজ হলো ফলের মতো, শাখার মতো, এক একটা ডালের মতো। এই জন্য যার দিন কায়েম আছে, নবী আমার বললেন যে আখলিসি দিনাকা ইয়াকফিকাল আমার, তোমার দিনটা যদি স্বচ্ছ থাকে, শিরিকমুক্ত থাকে, তোমার তোমার দিন যদি সঠিক থাকে, ছোট্ট একটু আমল করবা, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি দিলের মধ্যে শিরিক থাকে, শিরকে মুলকিয়ার ওয়াজ আমিও করলাম না, তার কারণ হলো আপনাদের দেশে শিরকে মুলকিয়ার ওয়াজ কেউ করে না, আমি একা একা মদ বাড়ি করতে যাবো না। শিরকে মুলকিয়া প্রত্যেকের মধ্যে আছে, শিরিক নিয়ে মরবেন জাহান্নাম, অবধারিত জান্নাত হারাম। এই জন্য শিরকে মুলকি আমি বলতে গেলে কমিটিও আমার আগামী বছর বাসে থাকলেও দাওয়াত দেবে না, যে ওই হুজুরের দাওয়াত অস্থায়ীতে থাক ওই পর্যন্ত।
দীর্ঘক্ষণ আপনাদের সামনে যতটুকু কথা বলেছি কণ্ঠস্বর চাপা ছিল, মাজুরাতের ভিতর দিয়ে কথা বলেছি অনেক কষ্ট করে, তো কথা বলার মধ্যে গভীরতাতে আলোচনা করে মজা পাওয়ানো যায় না। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় যদি এক স্বাভাবিক ধরনের ইফতারিও হয়, দুই চার প্লেট ভালো লাগে, ক্ষুধা থাকে তৃষ্ণা থাকে, কিন্তু তারাবির নামাজ পড়িয়া সে আর ভালো লাগে না আমি জানি। তো ঈশার নামাজের পরে যে বক্তা থাকে সাধারণত তার একটা মাঠটা তারই থাকে, এই জন্য গভীরতাতে আপনাদেরকে নিয়ে যত ভালো বক্তাই হোক গভীরতাতে, তারপর আপনারা যারা কোরআনের মহব্বতে দীর্ঘক্ষণ থাকলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘক্ষণ আলোচনার মধ্যে ভুল ত্রুটি বিয়াদবের জন্য আল্লাহর কাছে মাপ চাই, আর অপ্রয়োজনীয় কোনো শব্দ যদি বের হয়ে থাকে আল্লাহ আপনার স্মৃতিপথ থেকে ডিলিট করে দিক, মুছাই দিক, ভুলাই দিক, আমল করতে না হয়। হক কথা যতটুকু এসেছে বক্তা সদা আমাদের সকলকেই আল্লাহ আমল করার তৌফিক দান করে সকলের জন্য বলুন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।